রিশাদ আপনাকে টাকা দিয়েছে কি লিগা? পাখিরে ছাড়ানোর লিগা? পাখিরে ছাড়াইছি তো আমরা, আর তাই টাকার হকটাও আমাদের। তুমি আমাদের সাথে যেটা করেছো সেটা ভুল, আর রন্টু ভাই আর ঋষাদের সাথে যেটা করেছো সেটা হচ্ছে অন্যায়। আমি একটা পায় পড়ি। আরে কি করতেছে? আরে পা ছাড়ো না, আমি সাইমু না, আমি বাবা ছাড়ো। আরে মে পা ছাড়ো তো। এই বাবু, এই শুভ দেখতো। আরে পা ছাড়ো। আমারে মাফ করে দেন, আমি ভুল করছি। পাখি এভাবে কথা বলে আমার কষ্ট দিও না, পারলে তুমি আমার মাফ করে দাও। আপনি কেন মাফ চাইবেন? আপনি তো কোনো দোষ করেন নাই, দোষ আমি করছি। তোমার ভালোবাসা না পর যে অক্ষমতা, সেই অক্ষমতাটা তুমি মাফ করে দিও। ভালো থেকো। রন্টু ভাই, এই যে আপনাদের অ্যাডভান্সের বাকি টাকাটা। আমার যা বলার আমি আপনাদেরকে বলে গেলাম, এখন বাকিটা পুরোটাই আপনাদের উপরে। আজাব মানে বুঝেন? আর তোরা তো বেটা গজব, মানুষের বাবস আজাব, আর তোরা তো নিজেরা একটা গজব। দূর ভাই, ডাক দিয়ে খাড়া করেছেন কি? হেডা কন টাকা দাও। আপনার দুলাভাই কি টাকাটা আমার কাছে রাখিয়া গেছে? আমার দুলাভাই তো খায় দেয় কোনো কাজ কাম নাই। তাহলে কি আমার বস আপনার দুলাভাই? যখন আপনার লজেন্স খাট টাকা দিব, রিশাদে যে টাকা নিছিল ওই টাকাটা এখন আমার দিয়ে দাও। দাও রিশাদ টাকা নিছিল তাইলে? কইছিলাম না, এই হারামজাদাই সব করাইছে। এ কালাম ভাই, আপনার আরেকটা ডলার দেওয়ার এনার্জি কিন্তু আমার আছে। না না না, ঠিক আছে, ইয়াং মানুষ তো। কিন্তু আমি চাপতাছি না, 10,000 টাকাই দিতে হইব। আমি এনে কেনা? তুই একটা ক্রিমিনাল, তুই তো সব প্যাচটা লাগাইছস, ওরে ভুল বুঝাইছস, টাকা দে। হ্যাঁ ঋষাদ তো বোধাই আমি কইছি, আর ঋষাদ নাইচা নাইচা আপনাদের টাকাটা লয়ে গেছে। ঋষাদ জানলে কিন্তু এটা কয়ে দিলাম। এই কালাম ভাই, এই শালাই তো সব প্যাচটা লাগাইতেছে, আমারও তো পুরো প্যাচে ফেলাই দিতে আছে। বস আপনি কিন্তু তুই করে কইছে, তুই কই আসিলি? আমি যদি দাঁড়ায় আসিলাম, তুই ডাইরেক্ট অ্যাকশনে যাস নাই কে? আর আপনি আসেন, আপনি অ্যাকশনে যান। এই গলিল ভাই, এসব তুই তাকারি বন্ধ করেন, আমি অ্যাকশনে গেলে কোনো ভালো হইব না, একদম কঠিন বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? মনে রাখেন, তো করে এমন বাটে ফালামু যা তোরা চিন্তাও করতে পারবি না। স্যার আপনি এখানে, আপনাকে সে কখন থেকে খুঁজছি। কেন? চলেন, আপনাকে আপু ডাকছে। কি জন্য? আরে আপনারা যে আলোচনা করছেন না সেটার রেজাল্ট শোনার জন্য। কিসের আলোচনা? ওমা রন্টু ভাই না বললো বাসা ছাড়া নিয়ে আপনারা আলোচনা করছেন, সেটা করছেন না? সত্যি বোকা বোকা মে তুমি, ওরে তো কথা কথা হিসেবে বলছে বোকা। তার মানে আপনারা যাবেনই? ওরে তো মনে হইতেছে। এই সোমা, এই কি হইছে তোমার?
নিষ্ঠুর কেন স্যার? আমরা এতগুলো মানুষ মিলে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, তারপর আপনাদের যেতেই হবে। তোর বুঝতেছো না, আমরা এতই খারাপ, এতই খারাপ হয়ে গেলাম স্যার। সোমা, রন্টু অনেক ঘাউর একটা পালা, বুঝছো? ও যেটা কইছে তো কইছে, এটা করেই ছাড়ব। স্যার, আপনি থেকে যান না। কি? ওনারা যাক, আপনি থাকেন। আর কি কইতাছো তুমি? আমি এখান থেকে ভাড়া ছাড়া, ভাড়া ছাড়া আমার থাকতে দেবো কে? ঠিক ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি দেখলা? যার মা কোটিপতি, এত ইন্ডাস্ট্রির মালিক, তার ছেলে অন্যের আশ্রয় আসছে তো, তাও আবার কি মহল্লায় থাকে? সো তোমার আমি বলছি, সে আমার মা না। আচ্ছা ঠিক আছে, আপনার ভাড়া আমি দিব, তারপর আপনি থাকেন। সম্ভব না স্যার। আপনি জানেন আমি আমার বোনের বাসায় কেন পড়ে আছি? ওই যে ব্যবসা ব্যবসা কি জানি করবো, মহল্লার কি ঝামেলা টামেলা। হুম, সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এখানে আপনি আছেন। কি? সত্যি বলছি স্যার। সোমা, তুমি কি আমার আগের মতোই পছন্দ করো? জানি না স্যার, জীবনে প্রথম কিশোরী সময়ের প্রেম, আপনাকে কিছু ভুলতে পারছি না, জানি না আদৌ কোনোদিন ভুলতে পারবো কিনা। তুমি আমার এত ভালোবাসো না সোমা, আমার মতো শুভ তোমার ডিজার্ভ করে না। না, তলেগার কোনো আলোচনা করা যাবে না, আমি তো শুনলে লিছি, আমি তরকারি ব্যবসা করবো, এটাই ফাইনাল। আপনি একলা করেন, তোর সমস্যাটা কই? তা আমার সমস্যা আছে না, তরকারি ব্যবসায় নামবেন, তারপরে আপনার নাম হইবো কি জানেন? পটলা, আর আমার নাম হইবো ডাইরেক্ট বেগুন। তোর নাম হইব বাইগুন আর আমার নাম হইব পটল, এটা কেন হইব? কারণ আপনার পটলের মতো না, আপনি একটু ছোটখাটো না তাই? হ্যাঁ, তুমি খুব হ্যান্ডসাম, সালমান শাহর মতো, তুই আসলেই একটা খারাপ লোক, বুঝছস? কারণ তুই সুযোগ কোনো জায়গার থেকে কোনো সুযোগ পাইলে আমার অপমান করার, তখন তুই সুযোগটা লয়ে লস। এই এটা আমি কি শুনলাম? আল্লাহ গো আল্লাহ, আইসে আপনি মুড গেলে দইব না, আমিও মুড আইন না, আপনারা চলে যেতেছেন। কালাম ভাই চলেন তো, না কথা কয়ে যেতে হইব। আচ্ছা, রন্টু ভাই নাকি বাসা ছেড়ে দিছে? কি? হ, আমরা এলাকায় থাকি, মহল্লায় থাকি, আমরা কিছু জানলাম না, আপনারা জেনে লাইলেন। তোমরা তো সারাদিন মহল্লার ভিতরে বসে মুরগি চুরি করার প্ল্যান করো, তোমরা জানবা কি কইরা? আবার ফাউল কথা। আচ্ছা, আপনি কইতে শুনছেন? আরে ওই যে মুদি দোকানদার মফিজ আছে না, তারে রন্টু ভাই কইছে যে দোকানতে সদাই পাতাই নাই। হাই হাই, গেছে কেন? আমার তো মনে হয় তোমাকেও কারণে। এই পটলা মাস, একদম বুড়ি করলাম, বাইক করে ফেলাম। একদম চোপ, তুমি যে পাখিরে নিয়ে ওইখানে দিয়ে আইছো, সেইখানে পাখি আবার সেই রকম অত্যাচার শুরু করছে, এই কারণে তারা বাসা ছেড়ে দিতেছে। কিয়ের কথা কইতাছিস? ডাইরেক্ট ডাইরেক্ট ভয়ের কথা কইতাছিস? ভয় কি পামু? আনি পায় না, আগে ভালোমতো খোঁজ খবর নেই, তারপর মন ভরে বলতে। শুনছেন শালার কথা? সিরি শুনছেন? তখনকার মায়ের কিন্তু পাওনা হয়েছে, তখনকার মায়ের কিন্তু পাওনা হয়েছে। আজ চিড়িয়াখানা দিবাতু আসেন। Thank you.
আপনারা নাকি মহল্লা ছেড়ে দিতেছেন। বাইনা যাই হোক, পাখিরে ছাড়াই আমি অনেক বড় ভুল করছি। কালকে সকালে আমি পাখিরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর শুভ ভাই, আপনি একটু রন্টু বাইরে বুঝাই কোন বাড়িটা যাতে না ছেড়ে যায়। আর যাও না, যাও, অসুবিধা নেই। আমি যাবো, কিন্তু আপনারা কিন্তু যাবেন না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি বারবার কিনলে কইতেছেন যে আমরা এই জায়গায় থেকে যেতে। না না, তুমি সমস্যার সমাধান তো আমি করে দিতেছি। আমরা থাকলে আপনার কি লাভ? আমি আবার লাভ কি ভাই না? এতদিন একসাথে ছিলা, কত কাহিনী করছি, মায়া পড়ে গেছে ভাই না, মায়া। দেখছো শুভ মামা, এগুলো আমরা কত কি করছি, কত খারাপ ব্যবহার করছি, তারপর হেরা নাকি আমি মায়া করছি। মায়া করবো না, তোমরা তো খুব ভালো ছেলে। আমি বুঝি না মামা, মানুষ মায়া কেন করে, মায়া পড়লে তো কষ্টটা বাড়ে। আচ্ছা শুভ ভাই, একটা কাজ করেন, যদি আপনাদের কোনো ঝামেলা হয় তাহলে আমরা সবাই মিলে সমস্যার সমাধান করি, কিন্তু তারপর আপনার বাসাটা ছাড়েন না। আরে বোকা, সারা জীবন কি মানুষ এক জায়গায় থাকে, থাকতে পারে? যতদিন আছি সবাই একসাথেই থাকি, ভালোই তো ছিলাম, হাসি আনন্দে সবার ভালো সময় কাটতো। মামা, আমি কত খারাপ ব্যবহার করছি আপনাকে, লাগে তো ভুলে মাত্র দিয়ে পারে না, ওইসব মনে রাখছি নাকি? কালা মামা, আপনিও আপনার দিন, আপনার লোক অনেক দুষ্টামি করছি না বুঝছেন? অনেক খারাপ ব্যবহার করছি, এমনকি আপনি আমার বয়সে বড়, তারপর আমি গায়ে তুলছি না বুঝছেন? আপনি আমার হাত তুলে দিয়ে। আরে ভাই না, তুমি যেমন এগুলো কইতেছো তাকে তুমি বিদে চাইবে না। আরে উত্তরাইতে থাকবে, নাহলে উত্তরের আশেপাশে ঢাকাই তো আছে, তুমুল দেখা হয়ে যাবে গিয়া। আর আমরা তো ছাড়তেছি না, তুমুল আমরা আসি, আমার ডিসিশন নিয়ে নিছি। তুইও ভুল বুঝিস না, হ্যাঁ অনেক সময় তোর আপন ভাবে শাসন করছি। আপনারা ভালো থাকেন সবাই। পোলাটার মন আসলে কুটল। কি রে চুপচাপ খেন, ওই কথা নাই। কি কমো ভাই, আপনার একা লাগা এ ভাই ডাঙ্গলে তো ফাঁকা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কদিন সব ঠিক হয়ে যাবে, কদিন সব ঠিক হয়ে যাবে, ভালো থাকো ভাই। বাই। ভালো থেকে না জি ভাই, কালকে দেখা হইব ভাই। যাইতেছেন কেন পাখি?
এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, মানুষ কখনো না কখনো চলে যাইবে। আমিও চলে যাবো আজকা। তুমি চাইবে কে, তুমি আর কয়েকদিন থাকো। থাইকার কি করব, দাও আমরা চলে গেলে পুরো বাইরে খালি হয়ে যাবে, ভাবিও এক হয়ে যাবে, ভাবিরে দেখার লেগে তো একজন লোক লাগবো না। আমার তো এখনই খালি খালি লাগতেছে, বিয়া বাড়িতে বউ চলে যাওয়ার পর যেমন খালি খালি লাগে তেমন লাগতেছে। ভাবে কি করতেছে, কানতেছে তাই দরজা বন্ধ করে কানতেছে। পাখি কন্যা, তুমি যদি আমার কোনো কথায় বা কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকো আমি সরি। আপনি আমার মাফ করে দিন। একটা কথা কই কন্যা, তুমি দেখতে মাসাল অনেক সুন্দরী, তোমার ব্রেনও ভালো, কিন্তু আবার কিন্তু কি, তুমি নিজের শেষ করে ফেলতেছো, তোমার বয়স কম তো, তুমি বুঝতেছো না কি করতেছো তুমি। তোমার এমন সময় হয়েছে তোমার জীবন গড়ার, তোমার বাবা তোমার এটা স্বপ্ন দেখতেছে, স্বপ্নটা পূরণ করবা তুমি, তুমি ঠিকমতো পড়াশোনা করবা, তার স্বপ্ন পূরণ করবা, নিজের জীবন করবা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবা, একবার সব ঠিক হয়ে যাবে, তুমি ভালো থাকবা। আপনি জানেন আমার এসএসসি রেজাল্ট কি? না, এ প্লাস। কি কও, এ দারুণ রেজাল্ট, আমি কত বেশি জানো এসএসসিতে, এ মাইনাস। অনলাইন অফলাইন এই মেয়ের মাথায় কি প্রপোজ রিফিউজ প্রেম প্রীতি ছাড়া ভালো কিছু ঘুরে না? আপনারা কেন প্রপোজ করবো জানেন, খালি এইটা দেখানো লেগে যে সেই দিন আপনি আমাকে কি বলে রিফিউজ করেন। টাকার সমস্যা মামা, আপনার বন্ধুর কাছে টাকা নাই। ওই তো বল না, তুই কি কস, আপনার বন্ধু বুঝাইতে চাইতেছে তার আপনি টাকা দেন। এই যে আপা একটা কথা শুনেন, আপনি যদি চিন্তাকারী হয়ে থাকেন কোনো লাভ নাই, এই লোকটার কাছে কোনো সময় টাকা থাকে না। যাই, ফালতু কথা বলবেন না।